হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং, স্বাগত জানাই এই চ্যানেলে। চৌদ্দ সুন্দর আগামী 3রা ডিসেম্বর সমগ্র ভারতব্যাপী রাস্তা রোকো অবরোধ আন্দোলন সংগঠিত করতে যাচ্ছে একটি বামপন্থী কৃষক সংগঠন। কৃষক স্বার্থবিরোধী আইন বাতিলের দাবিতে দিল্লিতে যখন কৃষকরা নিরবিচ্ছিন্নভাবে প্রতিবাদ জানিয়ে আসছে, ঠিক সেই মুহূর্তে বামপন্থী এই কৃষক সংগঠন সারা ভারতে রাস্তা অবরোধ আন্দোলনের ঘোষণা দিয়েছে। এখানে উল্লেখ করা যেতে পারে, গত 6 দিন ধরে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, পাঞ্জাব এবং বিহারের কৃষকরা লাখ লাখ ট্রাক্টর নিয়ে দিল্লির সীমান্তবর্তী এলাকায় হাজির রয়েছে, যেখানে কৃষকরা প্রতিবাদ জানাচ্ছে দিল্লির কালা কানুনের বিরুদ্ধে। যে কালা কানুনের ফলে এদেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং পুঁজিপতিদের পুঁজি আরও বৃদ্ধি করার এক সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার, এমনটাই দাবি করছেন সারা ভারত কৃষক সভা। দিল্লি আজ কৃষকদের দখলে চলে গেছে, কৃষকরা আজ প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সমগ্র দিল্লিতে। কৃষকদের মূল দাবি হলো এই 3টি কালা কানুন বন্ধ করতে হবে, বাতিল করতে হবে অবিলম্বে। কৃষক স্বার্থবিরোধী এই সমস্ত সিদ্ধান্ত যদি এভাবে চলতে থাকে তবে ভারতবর্ষের কৃষকরা নিশ্চয়ই এটা মেনে নেবে না, কারণ কৃষকদের স্বার্থের জন্য, কৃষকদের রুটি রুজির জন্য সারা ভারত কৃষক সভা আগামী 3রা ডিসেম্বর সমগ্র ভারতব্যাপী যে আন্দোলন সংগঠিত করার ঘোষণা দিয়েছেন তাতে বিভিন্ন গণসংগঠন সমর্থন জানিয়েছেন। কৃষকদের প্রতি এই সমর্থন আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে সমগ্র ভারতে, শুধু ভারতে বলা উচিত নয়, কানাডার প্রধানমন্ত্রী ভারতে কৃষকদের প্রতি তার অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন। কৃষক স্বার্থবিরোধী 3টি কালা কানুনের প্রতিবাদে পাঞ্জাবে 150 জন ক্রীড়াবিদ তাদের পুরস্কারগুলি রাষ্ট্রপতির নিকট ফেরত দিতে যাচ্ছেন। তারা এই কালা কানুনের প্রতিবাদে আজ ময়দানে নেমেছেন, কৃষকদের প্রতি সমর্থন জানিয়েছেন। সমগ্র দেশজুড়ে তহসিল এবং জেলায় 2 ঘন্টা ব্যাপী রাস্তা অবরোধ কর্মসূচি নিয়েছে সারা ভারত কৃষক সভা, যাতে করে কেন্দ্রীয় সরকারের টনক নড়ে এই কালা কানুন প্রত্যাহার করে নেয়। প্রিয় দর্শক বন্ধুরা, সারা ভারত কৃষক সভার এই দেশব্যাপী রাস্তার রোকো আন্দোলন সম্পর্কে ছোট প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করলাম। এ বিষয়ে নিশ্চয়ই আপনারা আপনাদের মতামত ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংয়ে লিখে জানাবেন। ধন্যবাদ সকলকে আজকের এই প্রতিবেদনটুকু দেখার জন্য। দেখা হবে আগামী দিন নতুন কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত আপনারা ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংয়ের অন্যান্য অনুষ্ঠানগুলি দেখতে থাকুন। সে সঙ্গে আরেকটা অনুরোধ করবো, অবশ্যই ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।